কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, বাজার থেকে বীজ সংরক্ষণ করে রোপণের জন্য যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে সে সম্বন্ধে আজকের ভিডিওটি আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই বাজার থেকে ভালো মানের বীজ সংরক্ষণ করে নিতে হবে এবং বীজগুলো প্রায় 1 থেকে 2 ঘন্টা রোদে দিয়ে নিতে হবে। এরপর আপনাকে বীজগুলো ঠান্ডা স্থানে ঠান্ডা করে নিতে হবে এবং পরবর্তীতে তা স্বচ্ছ পানিতে আপনাকে 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, মূলত এভাবে আপনারা লাউ বীজগুলো রোপণের আগে প্রস্তুত করে নিতে পারেন এবং সরাসরি তা মূল মাদায় রোপণ করে দিতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।